ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রিন্স খ্যাত শোকুর। সরি প্রিন্স মামুন, মামলাটি করেছিলেন এক দুধওয়ালি, সো সরি বুলুফেরি লায়লা ম্যাডাম। সোমবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় প্রিন্স মামুনকে, অতপর আদালতে মঙ্গলবার। বুলুফেরি ম্যাডাম লায়লার দাবি, প্রিন্স মামুন গত কয়েক বছর ধরে আমার আশ্রয়ে ছিল, এর আগে অবশ্য তিনি একজন নাপিদও ছিলেন। আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। না, বিয়ে না করে থাকলে আপনাদের ব্যাপার, বিয়ে করলেও আপনাদের ব্যাপার। আমরা একসাথে এন্টারটেইনমেন্ট করতাম, হঠাৎ মামুন আমাকে কুপ্রস্তাব দেয়। প্রথমে আমি রাজি ছিলাম না, মেয়েরা প্রথমে ওই রকমই বলে থাকে। তারপর মামুন আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে মমের মতো করে গলে ফেলে। শুরু হয় সেইটা, আরবিতে জিনা করা। মামুন আমাকে এমন এমন এন্টারটেইন দিচ্ছিল, আমি ভুলেই গিয়েছিলাম মামুনের দেওয়া সেই বিয়ের প্রস্তাবের কথা। কয়েক বছর পর হঠাৎ করে আমার মনে পড়ে, এক রাতে সেইটার আগে প্রিন্স মামুনকে তার দেওয়া বিয়ের কথা মনে করিয়ে দেই। তারপর তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা ইতিহাস। আমার শরীরের মায়ের চিহ্নগুলো তার উৎকৃষ্ট প্রমাণ। মক্ষে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে? আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি, আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মক্ষে মাতাল হয়ে আজকে এগুলো করছে। এখন আমার প্রশ্ন হলো, আমাকে যদি বিয়ে নাই করো, আমার কুমারিত্বটা নষ্ট করলে কেন? সো মামলা দিলাম, বিচার আদালত করবে। আমার যা করার আমি তো তা করেই দিয়েছি। আমি মামুনকে অনেক ভালোবাসি, মায়ের সহ্য করে হলেও বেহায়ার মতো তার কাছে ছুটে যায়। সবাই মনে করে যে শুধু বিটিডিএলের সার্ভিস শুধু ছেলে মেয়েদের জন্য, সেই জন্য কিছু না। আর সাইলেন্স লাগতে গুতা খায়। আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। এখন আর লাগতে গুতা খেতে চায় না, আদালতের মাধ্যমে মামুনকে ফেরত চায়। কোথাও না, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। It's time to change myself and prove myself I can do it. যেহেতু আপনাদের নিয়ে আলোচনা এবং আপনাদের প্রেম তো আছে, যে কারণে আজকে এই অনুষ্ঠানে আসছেন। অবশ্যই। সো বিয়ে নিয়ে লুকোচুরি কেন? And prove them I can make it all the way to success.